নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, যারা লেখাপড়ার পাশাপাশি নিজের খরচটা নিজেরাই চালাতে চায়, তাদের জন্য ভিডিওটা। যারা বেকার হয়ে বসে আছে বা নিজের অন্য কাজের পাশাপাশি যে কোনো একটা এক্সট্রা ইনকামের কথা ভাবছে, তারা এই ব্যবসাটা খুব সহজে করতে পারে। এই ব্যবসাটি ফ্রেন্ড বিনা টাকায়, মানে বিনা পুঁজিতে শুরু করতে পারবেন। শুধুমাত্র যে মোবাইলটা দিয়ে আমার ভিডিওটা আপনি দেখছেন, সেই মোবাইলটা দিয়েই আপনি ফ্রিতে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে আমি কী বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন না। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। যেমন শুরু করা যায় ফ্রেন্ড, যারা চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে, তারা খুব ভালোভাবে জানে যে 20-25-30 হাজার টাকা বেতনে চাকরি করা খুবই কষ্টের ব্যাপার। বর্তমান সময়ে চাকরি পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার, মানে যারা নিম্ন মধ্যবিত্তের ছেলেমেয়েরা তাদের কথা বলছি। কিন্তু এই ব্যবসাটা যেটা আমি বলবো, সেটা করে আপনি প্রতি মাসে 20-25-30 হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, ব্যবসাটি হলো ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা, যেরকম ইন্ডিয়াতে ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো, ইন্ডিয়ামার্টের মতো ওয়েবসাইটগুলো রয়েছে, আর বাংলাদেশে daraz.com, bd.com-এর মতো আর ডিজিটাল মার্কেটিংয়ের যে ওয়েবসাইটগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে একটা সেলার আইডি খুলে টাকা ইনকাম করতে পারবেন। আপনি এই ওয়েবসাইটগুলোর কথা শুনে ভিডিওটি স্কিপ করে দেবেন না, কারণ এই ওয়েবসাইটগুলোতে ফ্রিতে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন সেটা আপনি জানেন না। অবশ্যই এটা অবশ্যই জানেন যে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে কীভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয়, কিন্তু কীভাবে সেল করে বিনা টাকা আপনি করবেন সেটা তো আপনি জানেন না, আমি সেটাই বলছি। তো আমি খুব শর্টকাটে ভিডিওটি শেষ করবো, খুব বেশি লম্বা করবো না। তো করতে হবে কি, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে, যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন বা সবগুলোতে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেলার আইডি, অ্যাজ এ সেলার আইডি, মানে আপনি কিনবেন না, আপনি বিক্রি করবেন। এখন আপনি কী বিক্রি করবেন তার একটা ক্যাটাগরি চুজ করে নিন। আপনার যে ব্যাপারে ইন্টারেস্ট বেশি, মানে যে প্রোডাক্টের ব্যাপারে আপনি বেশি ইন্টারেস্ট, সেই প্রোডাক্টের উপরে আপনি একটা সেলার আইডি খুলতে পারেন, যেরকম শার্ট, প্যান্ট, টি শার্ট, মোবাইল, যে কোনো জিনিসের উপরে। তো খোলার আগে একটা জিনিস আপনাকে করতে হবে, এই যে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, আমি টি শার্টের ক্যাটাগরিতে একটা সেলার আইডি খুলবো। তো সেক্ষেত্রে আপনি ফ্রিতে যখন করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে আপনার আশেপাশে যে হোলসেলারগুলো আছে তাদের সাথে যে কন্ট্যাক্ট করতে হবে, দাদা আমি এরকম আমার অনলাইনে সেলার আইডি আছে, তো আমি সপ্তাহে বা মাসে 100 বা 150টা পিস আমি এখান থেকে নিব, তো আমি তখনই নিব যখন এটা অর্ডার আসবে, আর যখনই আপনি আর কাছ থেকে নেব তখন আমি আপনাকে পেমেন্টটা করে দেবো। তো সেক্ষেত্রে কী হবে, আপনার 1 টাকা পুঁজিরও দরকার নেই, শুধুমাত্র আপনি দোকানদারের সাথে হোলসেলারের কাছে যদি আপনি কন্ট্যাক্ট করে আসবেন, আর সপ্তাহে বা মাসেও যদি আপনি 150 পিস কারোর কাছ থেকে নেয়, তো সে এমনিতেই আপনাকে সহযোগিতা করবে, আর আপনার 1 টাকাও দেওয়া লাগবে না। আপনি টাকাটা তখন দেবেন যখন অর্ডারটা চলে আসবে, তখনই তাকে পেমেন্টটা করে দেবেন। কিন্তু আপনি যদি এই ব্যবসাটি শুধুমাত্র নিজের পুঁজি দিয়ে করতে চান, তাহলে মোটামুটি 1-1.5 লাখ টাকার নিচে তো আপনি যে কোনো ক্যাটাগরির বিজনেসটা করতে পারবেন না। তো এটা কিন্তু খুবই সহজ সাধ্য, মানে যে কোনো হোলসেলার, আপনি যদি চান যে রিটেলারের কাছে সাথে যোগাযোগ করবেন বা আশপাশে কোনো হোলসেলার পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনি রিটেলারের কাছে কোনো জিনিসটা 100 টাকায়, মানে বেশি পরিমাণে যখন নেবেন তার সাথে কন্ট্যাক্ট হবে, তখন আপনি 100 টাকার জিনিস আরামে 150 টাকায় অনলাইনে বিক্রি করতে পারবেন। আর আপনি যদি মানে হোলসেলারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে 70-80 টাকার মাল আপনি 150 টাকায় নর্মালি বিক্রি করতে পারবেন, মানে ডবল লাভ তো আপনার থাকবেই হোলসেলারের সাথে যোগাযোগ করতে পারলে। তো আপনি সেলার আইডিটা কীভাবে খুলবেন এই ওয়েবসাইটগুলোর উপরে, তো এরকম হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে, আপনি দেখে সেটা খুব সহজে করতে পারবেন, সে ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করতে চাইছি না। তো যখনই আপনার এই সেলটা প্রথম পর্যায়ে একটু সময় লাগে ফ্রেন্ড, খুব বেশি সময় লাগবে না, আপনি যদি মাত্র 3 মাস বা 6 মাসের পেছনে লেগে থাকেন, তাহলে মাসে 25-30 হাজার টাকা ইনকাম করা এই ব্যবসা থেকে বড় ব্যাপার হবে না। আপনার লেখাপড়ার পাশাপাশি বা আপনি যদি অন্য কোনো কাজ করে থাকেন তার পাশাপাশি কিন্তু এটা করতে পারবেন খুব সহজে। আর আপনি যদি চান যে না, আমি এর থেকেও বেশি ইনকাম করবো এই ব্যবসা দিতে, তো আপনি যদি ভালোভাবে কাজটা করেন, তারপর আর একটা পদ্ধতি আপনাকে বলে দিই, যেরকম অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা আপনারা শুনেই থাকবেন, যে অ্যামাজনের যে প্রোডাক্টগুলো থাকে সেটাই আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে বিক্রি করে তার কিছু পার্সেন্টেজ পাওয়া যায়। এর থেকে আরও এক ধাপ এগিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, যে কোনো প্রোডাক্টের আপনি যদি অ্যাডভার্টাইজ চালান, মানে অ্যাডভার্টাইজ চালাতে গেলে আপনার অনেক কম টাকা খরচা হয় ফেসবুক, ইউটিউবে বা যে কোনো জায়গায়, তো যে কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজ চালিয়ে কিন্তু আপনি সেল করতে পারবেন। তো আপনি যে মালটা অ্যামাজন, মনে করেন যে অ্যামাজনে বিক্রি করছেন, তো অ্যামাজনে যে মালটা আপনি সেল করছেন সেই মালটাই যদি আপনি নিজে আবার অ্যাফিলিয়েট করেন, মানে ওই মালটাই যদি অ্যাডভার্টাইজ দিয়ে সেল করার চেষ্টা করেন, তাহলে আপনার যে প্রোফাইলটা আছে সেটা উপরে চলে আসবে, আর খুব দ্রুতই আপনার প্রোফাইলটা বড় হয়ে যাবে। এবং আপনি যে, মানে আমি যে টাকার কথা বললাম যে 20-25-30 হাজার টাকা, এর থেকে অনেক বেশি কিন্তু এই ব্যবসা থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন।
আর এই কাজটা শিখতে আপনার এক সপ্তাহ সময় লাগবে না। আর এর থেকে আপনার ইনকাম জেনারেট করতে তো আপনি যদি ভালোভাবে 6 মাস লেগে থাকেন তাহলে 25-30 হাজার টাকা ইনকাম করা এই ব্যবসায় দেখে কোনো বড় ব্যাপার নয়। তো ফ্রেন্ড, আমি ডিটেলসে এই ব্যবসাটি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি, তারপর যদি আপনি কিছু জানতে চান তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করবো। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই যারা স্টুডেন্ট আছে বা যারা নিজের পায়ে দাঁড়াতে চায়, লেখাপড়ার পাশাপাশি অন্য নিজের ইনকাম দিয়েই নিজেকে চালাতে চায়, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।